তুমি কোন কোন কাজ করবে তুমি দাঁড়াই আমি কাজ করব তুমি কে ওয়ান তৃণমূলের গোষ্ঠী কন্দল আবারও সামনের রাজগঞ্জের দুই তৃণমূল গোষ্ঠীর গোষ্ঠী কন্দলে আক্রান্ত হলেন সাংবাদিক আবারও গোষ্ঠী কন্দলের ঘটনা এলো সামনে সাংবাদিক নিগ্রহ আবারও সবার সামনে রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের অফিসে তৃণমূলের গোষ্ঠী কন্দল আটজন সাংবাদিকের উপর চড়া হয় গোষ্ঠী কন্দলরত লোকেরা কারোর মাথায় মারা হয় জামা ছিঁড়ে ফেলা হয় হেলমেট ভাঙা হয় গুরুতর আহত হন আমাদের প্রতিনিধি আবারও সাংবাদিক নিগ্রহ তারপর সাংবাদিকরা রাজগঞ্জ থানায় যান লিখিত অভিযোগ দায়ের করতে কোটেশন দিতে এসে যেটা দুর্ভাগ্যের ব্যাপার যে স্লোগানটা শুনতেছি মানে গুন্ডা পড়া ভাড়া ভাড়াটিয়া গুন্ডারা যে স্লোগানটা দিচ্ছে যে বিজেপি হাটাও আজকে যদি যে বুথ ডিপুটেশন দিয়ে আসে মহানপাড়া বুথ এই মহানপাড়া বুথ সুখানের মধ্যে সবচেয়ে হাইস্ট রেজাল্ট লাস্ট বিধানসভা নির্বাচন 2021 মহানপাড়া বুথে 573 ভোটে তৃণমূল লিড সেই বুথের কর্মীদেরকে দেখে ভাড়াটিয়া গুন্ডারা স্লোগান দিচ্ছে বিজেপি হাটাও আপনারা মিডিয়া মানুষ আপনারা সবাই জানেন লোকসভা নির্বাচনের রিপোর্টটা আপনাদের কাছে আছে যদি 573 ভোটে তৃণমূল লিড থাকে সেই বুথটা থেকে বিজেপির কর্মীরা ডিপুটেশন দিতে আসবে কেন এটা আপনাদেরকে ভাবতে হবে আমরা করোনা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে সেই করোনা পরিস্থিতির কথা ভেবে আমরা বেশি লোকজন নিয়ে আসিনি কারণ আইসি সাহেবের কাছে সকালবেলা যখন গেছিলাম বলছে করোনা পরিস্থিতি আছে আমরা বেশি লোকজন নিয়ে আসিনি কিন্তু ওরা একটা প্ল্যান করে লোকজন নিয়ে আসছে এখানে স্লোগান দেওয়া হচ্ছে পূর্ণ মাস্টারকে টেনে মায়ের দিব স্লোগান দেওয়া হচ্ছে উইথ উইথআউট পারমিশন কথা বলবে না কথা হচ্ছে এখানে আমরা আমরা ডিপোর্টেশন দেওয়া সাংবিধানিক অধিকার ডিপোর্টেশন দেওয়া সাংবিধানিক অধিকারটা প্রয়োগ করতে হবে আমরা প্রয়োগ করতে আসছি সুখানির প্রধান জমা নেয়নি।